আপনারা দেখছেন সান সেবালাল নিউজ নেটওয়ার্ক, আমি গৌতম। এটা মুখোশ শিল্পের এবং ছৌনাচ শিল্পের গোড়ার কথা বা গোড়ার জায়গা বা যেটা থেকে শুরু হয় সেই জায়গার কাছে নিয়ে যাব, সেরকমই শিল্পীর কাছে সাক্ষাৎকার করাবো আপনাদেরকে। আমাদের সঙ্গে থাকুন, আমি গৌতম, ক্যামেরায় গোবিন্দ। আমরা আজকে জানব পুরুলিয়ার ছৌ মুখোশের একটু ইতিহাস, একটু তৈরির পরিকল্পনা, একটু সাজসজ্জা বা তার গুণাগুণ সম্পর্কে জেনে নেব। আমরা আজকে যেখানে এসেছি পুরুলিয়া শহর থেকে প্রায় 27 কিলোমিটার ভেতরে এই গ্রামটি, এই গ্রামটির নাম হচ্ছে ডুমরটি। এই গ্রামেই আমাদের পুরুলিয়ার বিখ্যাত ছৌ শিল্পী স্বর্গীয় মধুরায়ের বাড়ি। হ্যাঁ, আপনারা শুনে থাকবেন, স্বর্গীয় মধুরায় আমাদের পুরুলিয়া জেলার বিখ্যাত ছৌ শিল্পী ছিলেন। আমরা পরিচয় করে নিচ্ছি শিল্পীর সাথে, আপনার নাম বলবেন। আমার নাম কাঞ্চন রায়, বাবার নাম ছিল হীরালাল রায়, দাদু ছিলেন মধুরায়। এটা আমাদের মুখোশ শিল্প এবং ছৌ শিল্প দুটাই সাথে আমরা সংযুক্ত আছি, এটা আজ আমাদের বংশ পরম্পরায় চলে আসছে। আচ্ছা, বলছিলাম যে এই যে মুখোশ, এই মুখোশ ছৌ নাচে কীরকম সময় থেকে বা কবের থেকে আপনি জানেন যে মুখোশ তৈরির কাজ শুরু হয়েছে ছৌ নাচে? এটা শুনেছি বাবার মুখ থেকে শুনেছি আমি, যে প্রথমে ছৌ নাচেরটা ছিল কাবজাপ, তখন কালি ঝুলি মেখে নানারকমভাবে এটা ইয়া করা হতো। পরে যখন দেখলো যে বিভিন্ন চরিত্র, এক একটা চরিত্র, যেমন হনুমানের চরিত্র এবং বাঘের চরিত্র, দেবতাদের চরিত্র, তারপরে আপনার আছে অসুরের চরিত্র, বিভিন্ন ধরনের যে চরিত্রগুলো আছে, আমরা যে রামায়ণ মহাভারত থেকে যে অংশগুলো তুলে নিয়ে ছৌ নাচের প্রদর্শন করা হয় তাতে প্রত্যেকটা আলাদা আলাদা, কিন্তু সেটা তখন ওই কাপঝাপের সময় কালিঝুলি মেখেই এটা সাধারণত করতো, কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে ছৌ নাচের বিশাল রূপ ধারণ করেছে। আগেকার ছৌ মুখোশ এখনকার মুখোশের অনেকটা তফাত আছে, কারণ তখন ওই বনের মধ্যে নানারকম মালা টালা পাওয়া যেত, সেগুলো দিয়ে এবং পালক তালক, মুরগির পালক, হাঁসের পালক, এই দিয়ে মুখোশ টুকো সাজানো হতো এবং নানারকম ওই কাঠের মালা এই সকলগুলো ব্যবহার। এখন কিন্তু চুমকি এবং মালা এগুলো সব প্লাস্টিক ধরনের জিনিসগুলো, মানে প্লাস্টিকের ব্যবহার বেশি এসেছে মুখোশে বলছে। আগের থেকে এখন মুখোশের চলনটা আরও বেশি হয়ে গেছে। মানে সাধারণত এই মুখোশটা তৈরি হয় কিভাবে? এই মুখোশটা তৈরি করি, প্রথমে আমরা মাটির মডেলটা তৈরি করে নিই, তারপরে ওর উপরে আমরা ছাই ফেলি। আচ্ছা, ছাইগুলো দিয়ে নিয়ে তারপরে ওই ময়দার আঠা মিক্স করে নিয়ে ময়দার আঠার সাথে আপনার কাগজটা, প্রায় ছৌ নাচের যে মুখোশগুলো হয় সেটা 15 থেকে 16টা লেয়ার লাগানো হয়, মানে ওই পেপার পাল্পের মাধ্যমে, পেপার পাল্প ওটা কাগজ, সেটা দুরকম কাগজ হলে ভালো হয়, কারণ পরের পর একটা করে লেয়ার দিতে হয়। আচ্ছা, ওটা কিছুটা কাগজটা শুকনো করে তারপরে আমরা দুমাটা করি, কারণ ওই কাগজটা যে চোখ নাক মুখগুলো বুঝে যায় সেটা আবার ইয়া করার জন্য হালকা ধরনের 10 মাটি একটা প্রলেপ দেওয়া হয়। আচ্ছা, এটাকে দুমাইটা বলি। আচ্ছা, তারপরে ওটাকে সুতি কাপড় আমরা কাবিজ করি, যেটা এঁটেল মাটির গোলা সেটাকে আমরা কাবিজ বলি আমাদের ভাষায়। আচ্ছা, সেই কাবিজে দিয়ে ওই সুতি কাপড়, সুতি কাপড়টা তার উপর লাগাতে হয়, দিয়ে তারপর আমাদের এই যে যন্ত্র আছে থাপি বলি। এই ছৌ নাচের মুখোশ কতদিন ধরে ব্যবহার হচ্ছে? এটা আজ ছৌ নাচের জন্ম থেকে ধরুন মানে চলে আসছে, মানে মুখোশ ছাড়া ছৌ নাচ হয় না। আচ্ছা, ছৌ নাচের একটা প্রধান অঙ্গ হচ্ছে কিন্তু মুখোশ। আচ্ছা, ক্লাস 4 থেকে আমরা মাটির হাত দিয়েছি। আচ্ছা, তাহলে আজ এত দূর পর্যন্ত এসেছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের শিক্ষা তো বাড়ির থেকে নিয়ে, কারণ বাবার কাছ থেকে, দাদুর কাছ থেকে, বাবা শিখলো বাবার কাছ থেকে, বংশ পরম্পরা আর কি, আমার কাছ থেকে আমার ছেলেরা শিক্ষা করলো, এই ব্যাপারটা আমাদের বংশ পরম্পরায় চলে আসছে। এখন বর্তমানে আপনারা কিরকম অবস্থায় কাটাচ্ছেন? এখন অবস্থা বলতে এটা মুখো বলা যাচ্ছে না, কারণ যা অবস্থা, কারণ আমাদের যেভাবে লকডাউন হয়ে গেছে তাতে মুখোশ তো বিক্রির কোনো সুযোগই পাচ্ছি না, আমরা না কলকাতা যেতে পারছি, না দিল্লি যেতে পারছি, না কোনো বাইরে কোনো যোগাযোগই হচ্ছে না, এবং তারাও আসছে না, যারা কলকাতা থেকে আসতো তারাও আসতে পারছে না, ফলে আপনাদের পুরো ভাটা পড়ছে একদম শিল্পে। হ্যাঁ, পুরো ভাটা পড়ছে, আর যতগুলো মুখোশ শিল্পী আছে সবারই অবস্থা সংকটজনক, সংকটজনক। আপনি এই রকম মুখোশের ট্রেনিং কোথায় কোথায় গেছেন? আমি মুখোশের ট্রেনিং বলতে এটা আমি
কলকাতা বিশ্বভারতীতে ইয়া করেছিলাম, তারপরে কলকাতা বিভিন্ন ক্লাবও আমি এটা ইয়া করেছি, অনেকগুলো ক্লাব আছে, হরিয়ানাতেও গেছি, হাওড়াতে, আচ্ছা আচ্ছা, বোধোদয় স্কুল ইন্টারন্যাশনাল, যেখানে মলাবাবু আছেন। এই এই যে মুখোশ তৈরির কাজটা আপনি এরপরে আপনার বংশের কাউকে দিচ্ছেন বা আপনার বংশের কেউ করছে? না না না, এটা বলতে কি, আমাদের বংশ আজ ছপুরুষ ধরে চলে আসছে। আচ্ছা, এরপরে আমার আমার পর থেকে আমার ছেলেরাও আমার কাছ থেকে শিক্ষা নিয়ে নিয়েছে এবং তারাও করে বেড়ায়। শুধু আমি একটু আগে বললাম যে নেশা ফেশা হিসাবে আমাদের এটাই, কিন্তু অন্য কোনো কর্ম নেই আমাদের। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা আপনার পরিবারের কয়েকজনের সঙ্গে কথা বলে নেব, আপনারা সঙ্গে থাকুন। আপনার নাম? নমস্কার, আমি কৃষ্ণ রায়। আপনি মুখোশের কাজে কতদিন? আপনার এই মুখোশ শিক্ষা কি আপনার বাবার হাত ধরেই? হ্যাঁ অবশ্যই, আমি ছোটবেলা থেকে দাদুর কাছ থেকে, আমার বাবার কাছ থেকে মুখোশের শিক্ষা পাই। আচ্ছা, আস্তে 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 করে এখন আমি মোটামুটি পুরোপুরি মুখোশ শিখে নিয়েছি। এখন মুখোশের অবস্থা বা মুখোশ শিল্পীদের অবস্থা কিরকম? মুখোশ শিল্পীদের অবস্থা খুবই শোচনীয়, কারণ মুখোশ তৈরি করতে, মুখোশ তৈরি করার আসলে পেশা হচ্ছে ধরুন বিক্রিটা, কিন্তু এখন এই যে লকডাউন চলছে, কোনো কোনো জায়গাতেই বিক্রির জায়গা পাচ্ছি না আমরা, তাই নিয়ে একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক শিল্পীদের, অনেক মুখোশ শিল্পী। আপনারা দেখছেন সন্ত সেবালাল নিউজ নেটওয়ার্ক, আমি গৌতম, ক্যামেরায় গোবিন্দ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।